হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো প্রজাপতি বক্স অফিসে 10 কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছে। 50 দিনের মতো টাইম লেগেছে 10 কোটি টাকার কালেকশনটা অ্যাচিভ করতে, এই মার্কটা। এবং বহুদিন বাদে একটা বাংলা ছবি 10 কোটি টাকার মার্ক ছুলো, তো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। তো এইখান থেকে কী শেখার আছে, 5টা লেসেন যেগুলো আমরা শিখতে পারি প্রজাপতির এই সাকসেস থেকে। দেখুন, কোনো ছবি চলবে কি চলবে না এটা আগে থেকে ক্যালকুলেট করা খুব ডিফিকাল্ট, কিন্তু একটা ট্রেন্ড দেখে, ঠিক আছে, একটা ট্রেন্ড যে কীরকম হচ্ছে মার্কেটিংয়ের সব ক্ষেত্রে, যখনই একটা সবসময় ট্রেন্ড দেখা হয় যে কী চলছে কী চলছে না, অডিয়েন্সের মানে যে কাস্টমার তার কী বাইং প্যাটার্ন, কোন ধরনের প্রোডাক্টে রিয়াক্ট করছে, সেই অনুযায়ী পরের প্ল্যানিংটা করা হয়। তো সেইটাই, সেই অনুযায়ী আমি ট্রেন্ডগুলো দেখে একটা মোটামুটি অ্যানালিসিস করেছি এবং সেটাই এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে একলব্য টি শার্ট আপনারা যদি কিনতে চান, ক্রাফট কর্নার ওয়েবসাইটে চলে যান, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং সেখানে গিয়ে অরিত্র এই কোডটা ব্যবহার করলে, ARITRA এই কোডটা ব্যবহার করলে 10% অফ পেয়ে যাবেন। সো গো অ্যান্ড চেক আউট আওয়ার টি শার্টস যদি আপনাদের ভালো লেগে থাকে। অনেকে জিজ্ঞেস করছিলো DM করে করে ইনস্টাগ্রামে এবং কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করছিলো। সো লেট স্টার্ট দ্য অ্যানালিসিস। তো প্রথম যে জিনিসটা আমার মনে হয় যে জিনিসটা ওয়ার্ক করছে ছবিটার ক্ষেত্রে, সেটা হচ্ছে কমেডি। কমেডি থাকতেই হবে যে কোনো ছবিতে ওয়ার্ক করার জন্য। আপনি দেখুন, যদি লাস্ট ইয়ারে যে ছবিগুলো ওয়ার্ক করেছে বক্স অফিসে ভালোভাবে, দেখুন একটা হচ্ছে বল্লভপুরের রূপকথা, একদম স্টার কাস্ট ছিল না, সব নতুন ফেস, বাট স্টিল দ্য ফিল্ম ওয়ার্ক বিকজ অফ দ্য কমেডি, কারণ লোকে গেছে হলে হেসেছে, কমেডি ছিল সেটা। আপনি দেখুন কর্ণ সুবর্ণের গুপ্তধন, ফার্স্ট হাফে অর্জুন চক্রবর্তীকে দিয়ে প্রচুর কমেডি করেছে, অর্জুন চক্রবর্তী ঈশা শাহার ক্যারেক্টারটাকে দিয়ে খাজা কমেডি, আমার ভাল লাগেনি কিন্তু কমেডি আছে। এবং সেকেন্ড হাফে রনিদা আসার পর থেকে তো সিরিয়াস দুর্দান্ত কমেডি আছে, রনিদা আর সৌরভ মিলে যে কমেডিটা করেছে, আর তারপর হচ্ছে প্রজাপতি যেখানে মিঠুনদা ফাটিয়ে কমেডি করেছে। এবার মিঠুনদা, খরাজদা, অম্বরীশ, বিশ্বনাথ প্রত্যেকে রয়েছে প্রজাপতিতে এবং তাদের যে সিনগুলো আছে যথেষ্ট ফানি। এবার দেখুন, এই প্রতিটা সিনেমা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কমেডি কিন্তু দরকার, এন্টারটেনমেন্ট ভ্যালু না থাকলে দর্শক কিন্তু হলে থাকবে না। আর আপনি অন্যদিকে দেখুন, যে ছবিগুলোতে খুব সিরিয়াস ছবি ছিল সেগুলো কিন্তু সেইভাবে ব্যবসা করতে পারছে না, খুব সিরিয়াস খুব ডিপ ছবি হলে সেগুলো চলছে না। কিন্তু ধরুন এই মিথ্যে প্রেমের গানের ক্ষেত্রেও আমি বলছিলাম যে ছবিটা এত বেশি দুঃখ 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 যে কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু নেই, তো সেটা একটা প্রবলেম। কমেডি কিন্তু ছবির মধ্যে থাকতেই হবে, এটা মাস্ট হয়ে গেছে এখন বাংলা সিনেমার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে এফেক্টিভ প্রমোশন। তো আমরা দেখেছি যে দেব যখন টনিক করেছিল তখনও সে খুব এফেক্টিভ প্রমোশন করেছিল, সে বুঝে গেছিলো যে কোন কোন জায়গায় গিয়ে আমার এইটা টার্গেট অডিয়েন্স, তারা কী কী মানে অ্যাভিনিউজে দেখে সিনেমার ব্যাপারে, তো সেখানে গিয়ে গিয়ে সে প্রমোশন করেছিল। সেই এফেক্টিভ প্রমোশনটা তারা কিন্তু প্রজাপতির ক্ষেত্রেও করতে পেরেছে, খুব এফেক্টিভ প্রমোশন হয়েছে। ওই দেখুন, প্রজাপতির কিন্তু বেশি প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তারা করেইনি, তো সেই জিনিসটা কিন্তু খুব দরকারি একটা যে কোনো ছবির ক্ষেত্রে। এফেক্টিভ মার্কেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেইটা কিন্তু আমরা যেরকম দেখলাম কদিন আগে মিথ্যে প্রেমের গান সবচেয়ে রিসেন্ট বেরিয়েছে বলে বলছি যে প্রচুর কস্টিং ইনভলভ, প্রচুর টাকা ইনভলভ করেছে মানে মার্কেটিংয়ে, বাট স্টিল ওয়ার্ক করছে না কারণ এফেক্টিভ হয়নি প্রমোশনটা। এখানে এফেক্টিভ মার্কেটিং হয়েছে প্রজাপতির ক্ষেত্রে, তো সেটা খুব দরকারি এবং সেটা খুব আপনাকে খুব বাইরে গিয়ে পুশ করে প্রমোশন করতে হবে, কিন্তু সেটাও খুব প্রয়োজন। মানে আপনাকে প্রচুর মার্কেটিং করতে হবে কিন্তু সেটা এফেক্টিভও হতে হবে। তৃতীয় হচ্ছে ছবির মধ্যে ভাই সুপারস্টার চাই, না হলে হবে না। সুপারস্টার মানে জেনুইনলি এক্সক্লুসিভ সুপারস্টার। এই ছবির মেন USP হচ্ছে বহু বছর পরে মিঠুনদা কামব্যাক করছে বাংলা সিনেমায়, দ্যাট ইজ দ্য মেন USP। এই জিনিসটা দরকার যে কোনো ছবির ক্ষেত্রে। এরকম নয় যে আমি অনলাইনে সুপারস্টার ঘোষণা করে দিলাম, তাকে দিয়ে ভাবছি হলে লোক চলে যাবে, সেটা কিন্তু নয়। সুপারস্টার মানে জেনুইন সুপারস্টার, যার ফ্যান ফলোয়িং আছে, যাকে দেখতে লোকে যাবে হলে। আর এই ছবির ক্ষেত্রে তো দুজন রয়েছে, দেব আমাদের বাংলা সুপারস্টার, আর মিঠুনদা তো ছেড়ে দিচ্ছে ন্যাশনাল লেভেলে একটা সুপারস্টার, তো তারা দুজনের কম্বিনেশন সেইটা কিন্তু ওয়ার্ক করেছে। তো সুপারস্টারস লাগবে, ফেস ভ্যালু লাগবে এই সময়, আনকোড়া নতুন লোকেদের দেখতে চলে যাবে না আনটিল অ্যান্ড আনলেস ওয়ার্ড অফ মাউথটা সেইভাবে বিল্ড হচ্ছে। বল্লভপুর কিন্তু ইনিশিয়ালি ফার্স্ট উইক থেকেই দারুণ ওপেনিং নিতে শুরু করেনি, ওটা কিন্তু অনেকটা পরে গিয়ে পিক আপ করেছে, মানে ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথ যত জেনারেট হতে গেছে ওটা ধীরে ধীরে লং রানে করেছে। তো ইনিশিয়ালি যদি, আর দেখুন সেটারও একটা একটা রেঞ্জ আছে, মানে একটা লিমিট আছে, নতুন ফেস নিয়ে আপনি একটা সার্টেন লিমিট অবধি ব্যবসা করতে পারেন। বল্লভপুর হিট হলেও সেটা যে ব্যবসাটা করেছে প্রজাপতির কাছে কিছু না, তো সেই প্রজাপতির মতো ছবি যদি ব্যবসা করতে হয় সেখানে স্টার্স লাগবে ভাই, তো সেই জিনিসটা কিন্তু দরকার। আরও একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি বলা উচিত নয় বাট স্টিল এই ছবিটার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। এখানে একটা পলিটিক্যাল কন্ট্রোভার্সি ইনভলভ হয়ে গেছিলো, আমরা দেখেছি লাস্ট ইয়ারও দুটো ছবি প্রজাপতির ক্ষেত্রেও এবং অনিক দত্তর যে ছবিটা
অপরাজিত দুটোর ক্ষেত্রে যে নন্দন নিয়ে যে কন্ট্রোভার্সিটা হলো, ঠিক আছে, নন্দন পাবে না বা অপরাজিতর ক্ষেত্রে এখানে মিঠুনদাকে নিয়ে কিছু কমেন্টস করলো, সেই বিষয়গুলো নিয়ে এতটা একটা মানে ব্যাপারটা মানে চারিদিকে এ হতে শুরু করলো যে লোকের মুখে মুখে জানা মানে পৌঁছে গেল যে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, এবং এই ছবিটা দেখতেই হবে, কী এমন আছে যেটা নিয়ে এত পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। সেম জিনিস অপরাজিতর ক্ষেত্রে হয়েছিল যে কেন নন্দন দিচ্ছে না, কেন এরকম করছে, চলো দেখতে যাবো। প্লাস তার সাথে সত্যজিৎ রায়েরও নস্টালজিয়া ভ্যালু ছিল, সেটা আলাদা। তো এই যে কন্ট্রোভার্সি কোনো ছবির ক্ষেত্রে যখনই অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে নন্দন নিয়ে, সেই ছবিটা কিন্তু সঙ্গে সঙ্গে হিট করছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই জন্যই আরও একটি ছবি, আমি নাম করবো না, এই রিলিজ করেছে, একদম ফ্লপ হয়ে গেছে, সেই ছবিটাও রিলিজের আগের দিনকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার চেষ্টা করলো জোর করে, যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যে আমাদের সেন্সর সার্টিফিকেট দিচ্ছে না, রিলিজ হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। কিন্তু আলটিমেটলি কিছু লাভ হলো না, কারণ অডিয়েন্স বুঝে গেছে যে এটা একটা গট আপ কেস। এটা ওগুলো তো হয়েছে পরে, মানে রিলিজ করেছে তারপরে হয়েছে, আর এটা তো কি আগে থেকে একটা ক্রিয়েট করে ভাবলো যে চালিয়ে দেবো ছবিটাকে, সেটা হয়নি। তো এটা এখন অনেকেই এই জিনিসটা প্যাটার্নটা লক্ষ্য করে নিয়েছে যে হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে ছবি চলছে। তো তাই এবার দেখবেন যত বাংলা ছবি আপকামিং আসবে সবাই কিছু না কিছু এই ধরনের কিছু করবার চেষ্টা করবে, এটাও কিন্তু একটা ধরনের গিমিক, ঠিক আছে। এবার সেটা কতটা সাকসেসফুলি তারা করতে পারে, যদি প্রি প্ল্যান্ড ওয়েতে করছে তাহলে কিন্তু অনেক বুদ্ধি দিয়ে অনেক ভাবনা চিন্তা করে করতে হবে। আর আরও একটা জিনিস যেটা ধ্রুব সত্য, যে টার্গেট অডিয়েন্স শুড বি এজেড, ঠিক আছে, 35+ 40+ অডিয়েন্সকে টার্গেট করো, কারণ সেই অডিয়েন্সটা হচ্ছে লয়াল অডিয়েন্স। বাংলা সিনেমা এই মুহূর্তে যে ধরনের স্কিলসেট তার কাছে রয়েছে, বাংলা সিনেমার কাছে মানে ইন্ডাস্ট্রিটার কাছে, সেটা রাইটার্স হোক, ডিরেক্টার্স হোক, মিউজিক হোক, সেটা বড্ড বেশি আরবান ওরিয়েন্টেড রয়েছে এবং রুরাল বেল্টের নেই, এবং যে স্কিল সেটটা রয়েছে সেটা দিয়ে একমাত্র বয়স্ক লোকেদেরকেই প্লিজ করা যাবে, ইয়াং অডিয়েন্সকে প্লিজ করার মতো স্কিল সেট নেই, এবং সেটা একদিনে আসবেও না, এবং একদিনে ইয়াং অডিয়েন্সের লয়্যালটি জেতাও সম্ভব নয়, সেটা ইট উইল টেক সাম টাইম। যেটা আমি আগেও বহু ভিডিওতে বলেছি যে ইয়াং অডিয়েন্সের যেহেতু কন্টেন্টের এক্সপোজার অনেক বেশি থ্রু ইন্টারনেট অ্যান্ড এভরিথিং, তাই জন্য তাদেরকে যা খুশি দিয়ে দিলে হবে না। এজেড অডিয়েন্সরা কি, যে ছবি দেখতে গেলাম ভাল লাগলো এবং সবসময় বেরিয়ে বলে ভালোই হয়েছে ছবিটা, যতই খারাপ হোক সে বলবে ভালোই হয়েছে ছবিটা। এটা কেন হয়, কারণ তারা অল্পে সন্তুষ্ট। আমাদের আগে জেনারেশন অবধি এত যেহেতু এক্সপোজার ছিল না, এত চয়েসেস ছিল না, এত অপশান ছিল না, তারা যেটা পেত তাতেই সন্তুষ্ট থাকতো। তো সেই জিনিসটা সেই জন্য যেহেতু তাদেরকে ওই জিনিসটা কেটার করলে, তাদেরকে প্রাইমারিলি কেটার করে, তাদের হাতে টাকা পয়সাও রয়েছে, তারা মাল্টিপ্লেক্সে গিয়ে ছবিও দেখবে, তাদেরকে কেটার করাটা অনেক বেশি ইজি। তো এই মুহূর্তে বক্স অফিস করতে গেলে টার্গেট ওদেরকেই করতে হবে। ইয়াং অডিয়েন্সের জন্য হ্যাঁ ডেফিনেটলি ভাববে, তাদের জন্য ছবি করবে, কিন্তু ইট শুড বি আ ব্যালেন্স, মানে পুরোপুরি ইয়াং অডিয়েন্সের জন্য টার্গেট করে ছবি বানালে সেই ছবি ফেল করে যাচ্ছে, ট্যাঙ্ক হয়ে যাচ্ছে বক্স অফিসে, পুরো ডিজাস্টার হয়ে যাচ্ছে। তার থেকে একটা ব্যালেন্স ওয়েতে করতে হবে যে হ্যাঁ এই ছবিটার মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে যেটা ইয়াং অডিয়েন্সেরও ভালো লাগবে, বাট প্রাইমারিলি আমার মানে ধরুন 70-30 একটা রেশিওতে, যে 70% যে জিনিসপত্রগুলো সেগুলো এজেড অডিয়েন্সকে প্লিজ করবে, 30% এরকম জিনিস আছে যেটা সবাই দেখতে পারবে। তো সেই ব্যালেন্সটা করে ধীরে ধীরে করে করে যদি লয়্যালটি জেতা যায়, ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রসেস, বাট এইভাবেই করতে হবে। ইয়াং অডিয়েন্সকে খালি মাথায় রেখে ছবি বানালে ইট উইল ট্যাঙ্ক, ডেফিনেটলি ইট উইল ট্যাঙ্ক। তো এই ছিল 5টা লেসেন যেটা প্রজাপতির থেকে শেখার রয়েছে, প্রজাপতির বক্স অফিস সাকসেসের থেকে শেখার রয়েছে। এবার দেখা যাক যে এই ফর্মুলাটাকে বা এই টেম্পলেটটাকে রিপিট কতবার করতে পারে, যারা এই ফর্মুলাটা নিজেরা সাকসেসটা ক্রিয়েট করেছে তারাই এই টেম্পলেটটাকে আবার রিপিট করতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। সো লেটস সি আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।